إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. آخر الآيات. عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তার মনোনীত তার চূড়ান্ত একমাত্র দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন এবং তার ইবাদত করার সমৃদ্ধি প্রদান করেছেন, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যুগে যুগে কালে কালে অগণিত নবী ও রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদের সকলের উপরে, খুসুসান শেষ নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অগণিত শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 পাঠ করেছি, যা আয়াতটিকে সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো পবিত্র কোরআনে যে আয়াতটি পাঠ করেছি সেটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 115। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি'উ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সা'আত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআন এবং হাদিস অবতীর্ণ হওয়ার পর হিদায়ত স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের রাস্তাতেই আছে পরিত্রাণ, কোরআন ও হাদিসের রাস্তার মধ্যেই আছে মুক্তি, কোরআন এবং হাদিসের মধ্যেই আছে ইসলাম সমবেত। তারপরেও যারা রসুলের বিরুদ্ধাচরণ করে এবং বিশ্বাসীগণের অর্থাৎ ইমানদারদের বিরুদ্ধে অন্য পথ অবলম্বন করে, রসুলের বিরুদ্ধাচরণ করলো অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়ে গেছে সেটাতে তারা সন্তুষ্ট হলো না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত কালে যারা বিশ্বাসী ছিল ইমানদার ছিল মুমিন ছিল তাদের পথ থেকে ভিন্ন পথ অবলম্বন করলো, অন্য পথে তারা পরিচালনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পথে তারা মনে করছে যে এই পথটা ভালো সেই পথে আমি তাদেরকে চালিত করি, আর তারা অবশেষে জাহান্নামে পৌঁছে যাবে। নিশ্চয় জাহান্নাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্থান। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পেলাম, কোরআন এবং হাদিস পেলাম, তা সত্ত্বেও আমি মানব না, এই অমুক জিনিসটি করলে ইসলামের সঙ্গে ভালো হয়, কারণ অন্য অন্য ধর্মের মধ্যে যে রীতিনীতিগুলো রয়েছে যে সংস্কৃতিগুলো রয়েছে
এবং যে আইন গুলো রয়েছে সেই ধর্মের আমাদের থেকে উত্তম, অতঃপর কি করে ইসলামকে তাদের সঙ্গে সংমিশ্রণ করার প্রচেষ্টা করে। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিনকে দিনকে স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ আজকের দিনে আমি দিনকে স্পষ্ট করলাম, পরিপূর্ণ করলাম, পরিপূর্ণতা প্রদান করেছেন যেই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত থাকাকালে আয়াত অবতীর্ণ হয়েছে এবং সেদিনকে দিন ইসলাম মুকাম্মল হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে কুরআন এবং হাদিস দ্বারা। কুরআন হচ্ছে আদেশ নিষেধ সম্বলিত পুস্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কুরআনের আয়াতকে অনুসরণ করে যে আমলগুলো করেছেন, যে আমলগুলো করার নির্দেশ দিয়েছেন, যেগুলো নিষেধ করেছেন, অতঃপর সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যেভাবে আমল করতে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কোনো সাহাবা কোনো আমল করেছেন তিনি বিরোধিতা করেননি, এগুলোকে বলা হয় হাদিস, কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস। তারপরে কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, হাদিসে কুদসি। তো এক কথায় হাদিস যেগুলো সঠিক রেওয়ায়েতে পাওয়া যায়, সব সঠিক রাবিদের অন্তর্গত মধ্যে পাওয়া যায়, সেই হাদিস বা হাসান হাদিস তার মধ্যে ধর্ম দীন ইসলাম সীমাবদ্ধ। এছাড়া যারা পরবর্তীকালে দীন ইসলামের নামে অনেক কিছু জুড়ে দিয়েছে, ইমামের নামে হোক, পীরের নামে হোক, আরো বিভিন্ন ব্যক্তিত্বের নামে জুড়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেগুলো দীন না। কারণ এই আয়াতে যদি ব্যাখ্যা করা যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বা বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে, আধুনিক যেটা সবচেয়ে নিকটে একটা তাফসীর বের হয়েছে তাফসীর আবু বকর জাকারিয়া বা তাফসীর হাসানুল বায়ান, প্রত্যেকটা তাফসীরের গ্রন্থে দেখা যায় যে এই আয়াতের ব্যাখ্যা তারা স্পষ্ট করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিদায়াত স্পষ্ট হয়েছে এবং কোরআনের আয়াতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদারদের ব্যতীত যারা অন্য পথ অনুসরণ করে, অন্য পথ তালাশ করে, অর্থাৎ এটা এই বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ইমানদার ছিল তাদের উপরে যে যে অবস্থায় দিন অবতীর্ণ হয়েছে সেই দিনকে অনুসরণ করতে হবে, অর্থাৎ সাহাবায়ে কেরামগণকে বোঝানো হয়েছে। কারণ যেই সময় আয়াত অবতীর্ণ হয় সেই সময় পৃথিবীর বুকেতে ইমানদার বলতে একমাত্র সাহাবায়ে কেরামগণ ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন, তার সঙ্গী সাথী ছিলেন, তারাই হচ্ছে ইমানদার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেও দিয়েছেন যে আমার সমস্ত উম্মত সব উম্মতই জাহান্নামে যাবে একমাত্র একটি দল ব্যতীত, আর সে দলটি কারা, মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম আমার সাথীরা যে আদর্শের উপরে, যে দিনের উপরে, যে তরিকার উপরে, যে পদ্ধতির উপরে আছি আমাদের অনুসরণ যারা করবে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল হবে। তাহলে এই আয়াতের সঙ্গে হাদিসের সঙ্গে পরিপূর্ণতা রয়েছে, মিল রয়েছে, এই আয়াতের সঙ্গে হাদিসের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ইমানদারদের পথ ছাড়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পথ ছাড়া অন্য পথ যারা অনুসরণ করবে আমি তাদেরকে সেই পথে চালিয়ে দেবো, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি ফিরকাই যাবে জাহান্নামে একমাত্র একটি ফিরকা ছাড়া, সে ফিরকাটা কি, মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে আছি, যে আদর্শের উপরে আছি। তাহলে একই হয়ে গেল। তারপরে বিদআত, এটাকে বলা হয় বিদআত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে, তার আমলকে, তার আচার আচরণকে, তার নিষিদ্ধকে সমর্থন করে না, বরং পরবর্তীকালে কিছু আলেম বিভিন্ন দেশে জন্ম লাভ করেছে তারা কিন্তু বলে যায়নি যে আমাদের অনুসরণ করো, তাদের কাছে সঠিকভাবে হাদিস পৌঁছায়নি, সঠিকভাবে সুন্না পৌঁছায়নি, তারা না পৌঁছানো যতটুকু শুনেছে বা যতটুকু জেনেছে তার উপরে আমল করেছে এবং অনুমান ভিত্তিক ফতোয়া প্রদান করেছে। যেমন ইমাম আবু হানিফা সম্পর্কে বলা হয় যে তিনি, তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় তিনি বলতেন, অতঃপর বলতেন আমার কথা লিখবে না, আমার কথা লিখবে না, কারণ আমার কাছে একটা রায় আজকে পৌঁছে সেই রায় হিসাবে হয়তো আমি সিদ্ধান্ত দিচ্ছি, তোমাদেরকে একটা হাদিস হয়তো আমি জানতে পেরেছি, অতঃপর আগামীকাল যদি একটা অন্য হাদিস জানতে পারি তাহলে আমার মতটা পরিবর্তন হয়। কারণ তিনিও ছিলেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সৈনিক ছিলেন, তিনি খুঁজতেন, তিনি দিনকে তালাশ করতেন, ততক্ষণ পর্যন্ত
হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়নি, গ্রন্থাগারে লিপিবদ্ধ হয়নি। তিনিও জানতেন যে পরবর্তীকালে যেমন কোরআন লিপিবদ্ধ আকারে গ্রন্থকারে পৌঁছেছিল মানুষের কাছে ইমানদারদের নিকটে বিভিন্ন দেশেতে, পরবর্তীকালে আর রসুল সরাসরি হাদিসও পৌঁছাবে, যার জন্য পরিষ্কার বলে দিয়েছেন যে যেটা সেই হাদিস পেলেই হচ্ছে আমার দিন, আমার মাঝহাব। এটা সহাল হাদিস ফাহুয়া মাঝহাবি, যখনই কোন সেই হাদিস পাবে জানবে যে আমি সেই মাঝহাবের অনুসারী, সেই তার অনুসারী, সেটা হচ্ছে আমার মাঝহাব, সেটা হচ্ছে আমার তরিকা। কিন্তু তাদের যে সিদ্ধান্তগুলো তারা দিয়ে গেছে, কিছু মানুষ লিপিবদ্ধ করেছে বা কিছু মানুষ শ্রবণ করেছে, পরবর্তীকালে তাদের সেই রায়কে, তাদের সেই সিদ্ধান্তকে দিন হিসাবে চালিয়ে দিয়েছে, তাদের মত হিসাবে চালিয়ে দিয়েছে, তাদের দ্বারা তৈরিকৃত মাঝহাব আকারে পরিচালিত করে দিয়েছে। তো এর জন্য কিন্তু তারা দায়ী নয়, এর জন্য তারা দায়ী নয়, ইমাম কোনো দায়ী নয়, বরং ইমামদের অঙ্গ অনুসরণ করে তাকলিদ করে যারা ভিন্ন পথ তৈরি করেছে, ভিন্ন মত তৈরি করেছে, ইসলামটাকে বিভক্ত করেছে, তারা হচ্ছে পরবর্তীকালের এই ইসলামের মধ্যে বিভিন্ন মত এবং পথ তৈরি করার জন্য দায়ী। আর এদের এই যে মতে যাবে, এই যে পথে যাবে, এদের জন্য জাহান্নাম নিশ্চিন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, নাসাই হাদিস নম্বর 1779 সেখানে স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দিনের মধ্যে নতুন বিষয় সংযোজিত যে ব্যক্তি করবে সেটাই হচ্ছে বিদআত, সত্য সৃষ্ট, এবং প্রত্যেক বিদআতই হচ্ছে দুষ্টতা, আর প্রত্যেক বিদআতের পরিণাম জাহান্নাম। এখানে আলাদা কোনো পার্থক্য করা হয়নি যে বিদাতে হাসানা বা বিদাতে সাইয়া, বিদাত উত্তম বা বিদাত ভালো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাদ মাসিরা জাহান্নামকে নুয়াল্লিহি মাতাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাদ মাসিরা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুল এবং ইমানদারদের পথ ছাড়া অন্য পথে চলে, তাহলে আমি তাকে সেই পথে চালিয়ে দেবো এবং জাহান্নামে নিক্ষেপ করবো। আর জাহান্নামটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হাসান বলেনি, উত্তম বলেননি। জাহান্নামে হাসানা, জাহান্নাম ভালো বা জাহান্নাম খারাপ এমন নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। কুল্লু মানে প্রতিটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রতিটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সহিহ বুখারী হাদিস নম্বর 3179 সেখানে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কয়েকটা ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ হয়, কয়েকটা ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ হয়, তাদের মধ্যে হচ্ছে আরো এক মানে উল্লেখিত ব্যক্তি হচ্ছে যারা বিদাত সৃষ্টি করে এবং যারা বিদাতিকে আশ্রয় দান করে। যারা বিদাত সৃষ্টি করে দিনের মধ্যে এবং যারা বিদাতিকে আশ্রয় দান করে, উভয়েরই কোন ফরজ এবং নফল নামাজ, ফরজ এবং নকল ইবাদত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সেটা ফরজ হোক ইবাদত, আপনার নকল ইবাদত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যারা বিদআত করে দিনের ছাড়া, কোরআন এবং হাদিসের গণ্ডির বাইরে যারা জেনে শুনে বা অজানায় আমল করে, যারা দিনকে খোঁজার তালাশ চেষ্টা করে না, সঠিক দিন ইসলাম তালাশ করার চেষ্টা করে না, যেটা আলেমরা বললো, যেটা যেটা হুজুররা বললো, যেটা পীররা বললো, সেটাকেই তারা দিন ইসলাম মনে করে। দিন ইসলাম যে কোথায় আছে সঠিকভাবে তারা অনুসন্ধান করার চেষ্টাও করে না। তারপরে 2579 নম্বর হাদিস সহিহ মুসলিম, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা জমির এটাকে পরিবর্তন করে আলকে, অর্থাৎ মানুষের একটা জমির পরিমাপ থাকে তাদের উপরে, এবং যারা দিন ইসলামের মধ্যে বিদা সৃষ্টি করে তাদের উপরে আল্লাহর অভিশাপ এবং সকল ইমানদার ব্যক্তিদের অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অভিশাপ কারোর উপরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি স্বয়ং কাউকে নিকৃষ্ট নজরে দেখে, দৃষ্টিতে দেখে, তাহলে সে কি মুক্তি পেতে পারে? কোনোদিন কোনোদিন মুক্তি পাবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন তার রসুলের মাধ্যমে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সমস্ত ঈমানদার ব্যক্তিদের এবং স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর এবং তার রাসূলের অভিশাপ তাদের উপরে যারা দীন ইসলামের মধ্যে বিদাত সৃষ্টি করে তো বিদাত হচ্ছে ভয়ঙ্কর একটি দিক এমন একটা দিক যেটাকে মানুষ যার থেকে বাঁচার চেষ্টা করে না এবং অনেক আলেমের ব্যাখ্যা যায় যে না ওরা এটা করছে ওদের সঙ্গে মিলিতভাবে করতে হবে সমাজের বিরুদ্ধাচরণ করা যাবে না বা ওরাও তো মুসলিম ওদেরকে খারাপ করা যাবে না তো আমরা খারাপ বলছি না আমরা তারা যেটা আমল করছে কোরআন এবং হাদিসের বাইরে যেটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না সেই আমল যে তারা করছে আমরা সেটাকে খারাপ বলছি তাদেরকে খারাপ বলছি না কারণ যে হাদিস দুটি পাঠ করেছি বুখারি এবং মুসলিমের হাদিস আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল قال رسول الله صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس فيه فهو رد عائشه رضي الله عنها বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি গিয়েছেন আমাদের দীনের মধ্যে নেই এমন কোন বিষয় পরবর্তীকালে যে ব্যক্তি তৈরি করবে বা দীনের সঙ্গে সংশ্লিষ্ট করবে জুড়ে দেবে সেটা হচ্ছে রাত সেটা হচ্ছে বাতিল সেটা দিন নয় সেটা ক্যান্সেল সেটা পরিত্যাজ্য বিষয় আরো বলছেন মান আমালা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি এমন কোন আমল করলো আমল বলতে দীন ইসলামের কর্ম করলো যার মাধ্যমে নেকি পাবার আশা করা যায় নামাজ পড়লাম নেকির আশা আছে নেকি আছে নিশ্চয় দান সদকা খয়রাত করলাম নেকি আছে নফল ইবাদতের মধ্যে নেকি আছে ফরজ ইবাদতের মধ্যে নেকি আছে তো যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা আমাদের দ্বারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কেরামদের দ্বারা নির্দেশিত হয়নি সেটা হচ্ছে পরিত্যাজ্য সেটা হচ্ছে বাতিল সেটা হচ্ছে ক্যান্সেল সেটা রদ সাহিহ মুসলিম হাদিস নম্বর 1718 তার স্পষ্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সাহাবে কেরামগণ যেটা করেননি এরূপ কোন আমল যদি আমাদের ভিতরে থাকে সমাজের ভিতরে থাকে মুসলিম হয়তো তারা নিজেদেরকে মুসলিম বলে তারা যদি করে তাদের সঙ্গ দেওয়া যাবে না কারণ তাদের সঙ্গ দেওয়া মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া তাদেরকে আশ্রয় দেওয়া আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাবধান করে দিয়েছেন যে যারা আশ্রয় দেবে বিদাতীদেরকে যারা বিদাতীদেরকে আশ্রয় দেবে তাদেরও যারা বিদাত করছে তাদের তো অবশ্যই যারা বিদাতীদেরকে আশ্রয় দেবে অর্থাৎ তাদেরকে সমর্থন করবে তাদেরও ফরজ এবং নফল ইবাদত গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এখন আপনি কোন মালিকের কাজ করছেন এক মাস ধরে আপনি মেহনত করলেন মালিক যেভাবে বলেছে আপনাকে সেই ফ্যাক্টরি বা আপনার কারখানার মালিক যেভাবে আপনাকে কাজ করতে বলেছে সেইভাবে না করে আপনি নিজের মনের মতো করলেন কিন্তু মেহনতটা করছেন সময়টা দিচ্ছেন আপনার 7 ঘন্টা হোক 8 ঘন্টা হোক আপনি সময়টা দিচ্ছেন সময়টা অতিবাহিত করছেন কিন্তু আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেইভাবে করছেন না এখন মাসের শেষে যদি আপনি সারা মাস মেহনত করার ফল যদি বেতন হিসাবে নিতে যান আর মালিক যদি আপনার কাজে সন্তুষ্ট না হয় আপনাকে বিনা বেতনে ছেড়ে দেয় আপনার কোনো কাজই দেখতে পাচ্ছি না আমি তাহলে আপনার যেমন ঘর সংসার চলবে না আপনার আফসোসের আর ঠিকানা থাকবে না অনুরূপ যারা এই পৃথিবীর মুখেতে ইসলামের নামে এমন কিছু আমল করছে যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি যে আমলগুলো সাহাবায়ে কেরামগুলো করেননি যে আমলগুলো তার পরবর্তী যে প্রজন্ম তাবাইন বা তাবা তাবিন তারা করেননি কিন্তু আপনি ভালো মনে করে আপনার হুজুরের কথা শুনে আপনার পীরের কথা শুনে আপনার আলেমের কথা শুনে সেই আমলগুলো করে যাচ্ছেন এবং মনে করছেন যে এর মধ্যে নেকি আছে আমি নেকি পাবো কিন্তু কাল কিয়ামতের দিন যখন উঠবেন তখন দেখবেন যে আমল তো আপনি কিছুই করেননি অত মেহনত করেছেন রাত জেগে ইবাদত করেছেন আপনি দিনের রাস্তায় ঘর সংসার পরিবার সবকিছু ছেড়ে রেখে চিল্লা লাগিয়েছেন তো কাল কিয়ামতের দিন দেখবেন সব ভান্ডার শূন্য কিছু নেই তাহলে ওই এক মাস কাজ করে যেমন বিনা বেতন হলে পরে আফসোসের ঠিকানা থাকবে না সারা জীবন আল্লাহর রাস্তা ইবাদত করে তার রাস্তায় মেহনত করে কাল কিয়ামতের দিন যখন দেখবে যে একদম ভান্ডার শূন্য সেই দিনকে আর কোনো পথ থাকবে না পৃথিবীর বুকে আপনার সংশোধনের রাস্তা আছে আপনি হয়তো পরবর্তী মাসে আপনার কারখানার মালিকের কথা অনুযায়ী কাজ করলে আপনি বেতনটা পাবেন পরের মাসের কিন্তু এই জীবন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই হায়াতের জীবন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন
এখান থেকে চলে যাবার পর এখান থেকে ট্রান্সফার হয়ে যাবার পর ইন্তেকাল হয়ে যাবার পর আলামে বারজা কতবার আলামে বারজাকের পরে যখন আপনাকে উত্থান করা হবে আমাদের উত্থান করা হবে সেই দিনকে যখন কি আমাদের হিসাব নিকাশ করা হবে এই পৃথিবীর বুকেতে আবার ফিরে এসে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে এই জীবনটাকে আমাদের গনিমত মনে করতে হবে মূল্যায়ন করতে হবে যে আমরা যেটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন হচ্ছে ইসলাম আর সেই দিন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করেছেন পরিপূর্ণতা দান করেছেন কোরআন এবং হাদিসের দ্বারা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর অনুগত করো আল্লাহর ইবাদত করো ওয়া আতিউর রাসূল রাসূলের অনুগত করো এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় আয়াত এসেছে এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মাইয়াতা রাসূল ফাকাদ আল্লাহ যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে ব্যক্তি আমারই অনুগত করলো আমারই অনুসরণ করলো আর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো সে আমারই বিরুদ্ধাচরণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনি বলে দিন হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করা হয়েছে আমাকে প্রেরণ করা হয়েছে রাসূল রূপে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি প্রকৃতপক্ষে কেউ ভালোবাসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলছেন যদি বান্দা আমাকে ভালোবাসে তাহলে তাদেরকে বলো যে আমার অনুসরণ করো হে মুহাম্মদ বলো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন কারণ ভালোবাসা দুই পক্ষ থেকে হয় ভালোবাসা দুই পক্ষ থেকে হয় আপনি কাউকে বললেন যে আমি আপনাকে ভালোবাসি আর সে আপনাকে যদি ভালো না বাসে তার কাছ থেকে যে উপকার পাওয়ার সেটা আপনি পাবেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি ভালোবাসেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখে যে এই মানুষটা দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার যে উদাহরণ যে নমুনা তার মধ্যে নেই সে আল্লাহ রাসূলের আনুগত্য করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন তার আনুগত্য করে কাল কিয়ামতের দিনেতে পরিত্রাণ পাওয়ার জন্য তাকে অনুসরণ করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরবর্তীকালে যারা বিভিন্ন দেশ বিভিন্ন গোত্র বিভিন্ন সমাজের মধ্যে এসেছে তারা না জেনে না শুনে তাদের কাছে যতটা দিন পৌঁছেছিল প্রচার করেছে কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারীরা তাদের নামে বিভিন্ন বিভিন্ন মাজহাব তৈরি করে নিয়েছে তো তাদের অনুসরণ করে যার সঙ্গে কোরআনের এবং হাদিসের কিছুটা সম্পর্ক আছে কিন্তু যে আমলগুলো তারা করে বাড়তি আমলগুলো করে সে আমলগুলোর সম্পর্ক দীন ইসলামের সঙ্গে নেই বরং দীন ইসলামের নামে সেগুলো তো তৈরি করা হয়েছে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করতে হবে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে আমি সেগুলোকে ক্ষমা করে দেব তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করতে হবে তার অনুসরণ করতে হবে যদি তা না করে নিজের মন মোতাবেক আমল করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যদি তা না করে হুজুরদের অনুসরণ করা হয় বিনা রেফারেন্সে যারা কোরআন এবং হাদিসে বলে প্রচার করে ইসলাম বলে প্রচার করে অথচ সেগুলো কোরআনের মধ্যে নেই হাদিসের মধ্যে নেই সে আমলগুলো যদি করা হয় আমাদের জীবনে যদি থাকে আর মনে করা হয় নেকি করছি তো পরিতাপের বিষয় থাকবে না কি আমাদের দিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন আমাদেরকে কোরআন ও হাদিস বুঝে তার উপরে আমল করার এবং বিদাত থেকে বাঁচার সমর্থন প্রদান করে বিদাত এতটা ভয়ঙ্কর বিদাত এতটা ভয়ঙ্কর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতের রয়েছেন তো বিদাতকে মানুষ কিভাবে আঁকড়ে ধরবে তিনি বর্ণনা করছেন আল ইতিসাম কিতাবের নাম হচ্ছে আল ইতিসাম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 7 এবং 8 সেখানে পরিষ্কার রয়েছে
একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সম্মুখে কিছু মানুষ উপস্থিত রয়েছেন তিনি কি করলেন দুটি পাথর নিলেন বড় বড় পাথরের টুকরো নিলেন এবং দুটি পাথরকে এক জায়গায় ভেড়ালেন দুদিক দিয়ে এইভাবে চেপে ধরলেন চেপে ধরে সকলকে বলছেন তোমরা কি দুটি পাথর যে আমি চেপে ধরেছি এর মধ্যে কোনো ছিদ্র দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কি কোনো আলো দেখতে পাচ্ছ তো তারা বললেন না দেখতে পাচ্ছি না কিন্তু একটা যেন মনে হচ্ছে সামান্য একটা আলো পাওয়া যাচ্ছে একটা ফুটো সুচের মধ্যে একটা ফুটো যেন আপনার পাথরের মধ্যে থেকে দেখা যাচ্ছে তোমার রাজারা তারা আনো বললেন আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে তার কসম খেয়ে বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যখন মানুষ বিদাতের মধ্যে এমন ভাবে বিভোর হয়ে যাবে তারা বিদাতকেই দিন মনে করবে তারা বিদাতকেই ধর্ম মনে করবে ইসলাম মনে করবে এবং তাদের মধ্যে ইসলাম প্রকৃতপক্ষে ইসলাম যেমন তোমরা আলো যাচ্ছে দেখতে পাচ্ছ সামান্য আলো দেখতে পাচ্ছ অনুরূপী প্রকৃত ইসলাম সামান্যটুকু থাকবে আর বাকিটা গোমরাহিতে পরিপূর্ণ হয়ে যাবে অন্ধকারে হয়ে যাবে এমনকি সেই যুগে যদি কোনো মানুষ সেই যুগে যদি কোনো কোনো মানুষ বিদাত থেকে তওবা করে সুন্নাত আমল শুরু করে তাহলে মানুষ তাকে বলবে আরে তুমি একটা সুন্নাত ছেড়ে দিলে অর্থাৎ বিদাতকে মানুষ সুন্নাত মনে করবে আর বিদাতকে মানুষ ইসলাম মনে করবে যার কারণে বিভিন্ন যারা ধর্মের পণ্ডিত তারা বলে গিয়েছেন যে একটা মুশরিক একটা কাফির তার দিন ইসলামের মধ্যে চলে আসা সম্ভব তার দিন ইসলামের মধ্যে চলে আসা সম্ভব কারণ সে আল্লাহকে চেনে না আল্লাহকে জানে না যার কারণে সে কি করে শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আসরের পূজা করে প্রতিমার পূজা করে গাছের পূজা করে কিন্তু সঠিকভাবে যদি তার হাতে তার কাছে তাওহীদ পৌঁছানো হয় তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে এবং সমস্ত শিরিককে সে ছেড়ে দেবে কিন্তু একটা বিদাতির পক্ষে দিন ইসলামের মধ্যে ফিরে আসা খুবই কষ্টকর বিষয় কারণ সে বিদাত তাকে ইসলাম মনে করে বিদাত তাকে নেকি মনে করে বিদাত তাকে পরিত্রাণের রাস্তা মনে করে আর প্রকৃতপক্ষে হচ্ছেও তাই যখন কোরআন এবং হাদিসের প্রচার করতে যাওয়া হয় যখন কোরআন এবং হাদিসের রাস্তা আহ্বান করা হয় যখন বিদাতের বিরুদ্ধে প্রচার করা হয় তখন একটা দল আছে যারা বলে ওরা শুধু বলে এটা বিদাত ওটা বিদাত তাহলে করবো কি তোমরা সেটা করো না যেটা কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে দলিল রয়েছে তোমরা কোরআন এবং হাদিস চায় অন্য রাস্তা ইখতিয়ার কেন করছো যেটা দলিল নাই কোরআনের মধ্যে দলিল নাই হাদিসের মধ্যে দলিল নাই অথচ সেই আমলগুলো তারা করে যাচ্ছে বিভিন্ন ওলিয়া উলিয়া বিভিন্ন গবেষক বিভিন্ন মুহাদ্দিস তাদেরকে সেই রাস্তা বিভিন্ন পীর বিভিন্ন মাঝহাবের ইমামের নামে অনেক আলেমরা সেগুলো চালিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে আপনার অর্থকড়ি ইনকামের একটা রাস্তাও বটে অর্থকড়ি ইনকামের একটা রাস্তা কারণ এই অর্থকড়ি রাস্তা পেটের দায় পেটের দায়ে তারা সুন্নাকে গোপন করে এবং পেটের দায়ে তারা বিদাতকে প্রচার করে কারণ বিদাতের যদি আমল মানুষ তুলে দেয় তাহলে মৃত্যুর পরে কুলখানি হবে না চল্লিশে হবে না রুহু বের করার আপনার কোনো আয়োজন হবে না তারা করতে পারবে না সবিনা খতম নাজিরা খতম করা হবে না এবং ওই ফকির মিসকিন খাওয়া হবে না তাদের পেট চলবে না তাদের ইনকাম হবে না যদি রসুলের নামে জন্মদিনের আমল আর ওই আজকের দিনে যে গতকালকে রাত দিয়েছে আজকের দিনে যদি ওই আপনার সবে মিরাজের আমল আর অন্যান্য বিদাত যেগুলো সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যদি সেগুলো বন্ধ হয়ে যায় তাহলে এরা যে মিষ্টির দোকানে বসে ফু দিয়ে ৫০ টাকা ২০০ টাকা ৫০০ টাকা করে ইনকাম করছে বিভিন্ন বাড়িতে দাওয়াত পাচ্ছে সেগুলো উঠে যাবে এদের পেটের দায়ে এরা সত্যকে গোপন করে এরা পেটের দায়ে সত্যকে গোপন করে যার দরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার সূরা বাকারা আয়াত ১৭৪ এর মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে এরা যেটা ইনকাম করে খায় সেটা হচ্ছে জাহান্নামের আগুন নিজেদের পেট দ্বারা পূর্ণ করে নিজেদের পেটে জাহান্নামের অহংকার দ্বারা পূর্ণ করে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ক্ষমা করবেন এদেরকে পরিত্রাণ দেবেন না অতএব খুবই ভয়ঙ্কর বিষয় হচ্ছে বিদাত বিদাতের সঙ্গে যতটুকু সম্ভব পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত ১১৫ কে সম্মুখে রেখে বলার চেষ্টা করলাম
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক ইসলামের মধ্যে সুদৃঢ় রাখেন প্রতিষ্ঠা রাখেন এবং কোরআন ও হাদিসের বাইরে যে দ্বীন যে ইসলামের নামে প্রচার করা হয় সেই সমস্ত বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের মধ্যে যারা ছিল যারা গত হয়ে গিয়েছেন তাদের যদি কোনো ধরনের ত্রুটি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করুক তাদের কবরের মধ্যে নূর ভরে দিক তাদের কবরে আজাব থেকে রক্ষা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যারা আমরা দিন থেকে গাফিল হয়ে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক বুঝশক্তি আমাদের দান করেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে আদায় করার সুমতি প্রদান করেন আমাদের মধ্যে যারা বিনাই ঋণের জর্জরিত হয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঋণ থেকে মুক্তির উপায় তাদের বের করে দেয় যারা আবার বালা মুসিবতের মধ্যে ভুগছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের বালা মুসিবতকে দূর করে দেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين